দেশ জুড়ে কনকনে শীত, উত্তরে মাঝারি শৈত্যপ্রবাহে বেড়েছে জনদুর্ভোগ, তাপমাত্রা আরও কমার আভাস। তিন কোটি করোনা টিকা দিতে হাসপাতালে বসবে বিশেষ ফ্রিজ, সুষ্ঠু বণ্টন নিশ্চিত তৃণমূলে কমিটি। একদিন দেশেই তৈরি হবে বিভিন্ন উড়োজাহাজ, মহাকাশ নিয়ে গবেষণা, বিমান বাহিনীর কুচকাওয়াজে প্রধানমন্ত্রী। তৈরি হচ্ছে নতুন 1500 আশ্রয় কেন্দ্র, নদী ভাঙনের ক্ষতি কমাতে ইস্পাতের কাঠামোর চিন্তা। মেহেরপুরে উন্নত জাতের ব্লাস্ট রোগ প্রতিরোধী গম চাষ করেছেন চাষিরা, বীজ সার এবং সেচ খরচ দিচ্ছে কৃষি বিভাগ। সমগ্র বাংলাদেশে আপনাদের সাথে আছে আমি মাহমুদ মমিতা। এতক্ষণ শিরোনাম বলছিলাম, এবারে পুরো খবর জানিয়ে দিচ্ছি। দেশের বেশিরভাগ এলাকায় বেড়েছে শীতের প্রকোপ, উত্তরাঞ্চলে বইছে মাঝারি শৈত্যপ্রবাহ, কনকনে ঠান্ডা বাতাসে বিপর্যস্ত জনজীবন। শীতের কারণে কর্মহীন সময় পার করছেন শ্রমিকরা, গরম কাপড়ের অভাবে দুর্ভোগ পোহাচ্ছে স্বল্প আয়ের মানুষ। ঘন কুয়াশা কমতে থাকলেও বাড়ছে শীতের তীব্রতা, হিমালয় ছুঁয়ে আসা শৈত্যপ্রবাহের কবলে বিপর্যস্ত উত্তরের জনপদ কুড়িগ্রামে রোববার ভোরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় 7 ডিগ্রি সেলসিয়াস। শীতে দুর্ভোগে পড়েছেন বস্তি, চরাঞ্চল ও নদ নদী তীরবর্তী এলাকার হতদরিদ্র মানুষ। ঠান্ডার কাপড় নাই, সবাক নিয়ে তো কষ্ট, সেই জন্য তো আগুন জ্বালাচ্ছি। শীত পড়ছে বেশি, হাত পা ডাডায়, ইনকাম হয় না, লোকজন বেড়ায় না। একই অবস্থা পঞ্চগড়, দিনাজপুর, রংপুর সহ এই অঞ্চলের অন্যান্য জেলায়। শীতে গরম কাপড়ের অভাব, তার উপর কমে গেছে আয় রোজগারের পথ। এই অবস্থায় বিপাকে শ্রমজীবী মানুষ। শীতের কারণে রাজশাহীর হাসপাতালগুলোতেও শীতজনিত রোগে আক্রান্ত রোগীর সংখ্যাও বাড়ছে। এই তাপমাত্রাটা আগামী 2-1 দিনে হয়তো বা এরকম থাকবে বা কিছুটা ফল করলেও করতে পারে, তবে এরপরেই হয়তো তাপমাত্রা একটু বাড়বে, বলে শীতটা কমে যাবে। আর শীতটা কমে গেলে সেক্ষেত্রে কিন্তু আর জনজীবন বিপর্যস্ত হওয়ার সম্ভাবনাটা খুব নাই, তবে এই মুহূর্তে যে অবস্থাটা আছে সেই অবস্থাটা কিন্তু আমাদেরকে মাথায় রেখে আমাদের পদক্ষেপগুলো নিতে হবে। এদিকে পশ্চিম আর মধ্যাঞ্চলেও বেড়েছে শীতের তীব্রতা, চুয়াডাঙ্গা আর মেহেরপুরেও কাজ ছাড়া ঘর থেকে বের হচ্ছেন না কেউ, আগুন জ্বালিয়ে একটু ওম পাওয়ার চেষ্টা করছেন বয়স্করা। গোপালগঞ্জ ও ফরিদপুরে রাতের দিকে তাপমাত্রা কমছে বেশি, কোনো কোনো দিন দুপুর পর্যন্ত ঘন কুয়াশায় ঢাকা পড়ছে পুরো এলাকা। শীতের প্রভাব পড়েছে বেনাপোল স্থলবন্দরেও, তীব্র শীতে শ্রমিকরা কাজেও নামতে পারছেন না, পার করছেন অলস সময়। খাদিজাতুল কোবরা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। এ নিয়ে আরো জানাতে এবার সিলেট এবং রংপুর থেকে যোগ দিয়েছেন সহকর্মীরা। প্রথমে সিলেট থেকে জানাবেন মঞ্জুর আহমদ। মঞ্জুর, সিলেটের তাপমাত্রা কমে আসায় শীতে নিয়ে নিম্ন আয়ের মানুষের কি ধরনের দুর্ভোগ হচ্ছে এবং ঠান্ডা জনিত কি ধরনের রোগ আসলে বেড়েছে? দেখুন, দেশের উত্তর পূর্বাঞ্চলের জনপদ সিলেট আসলে স্বভাবতভাবে এখানে কিন্তু শীতের প্রকোপটা একটু বেশি, কারণ এখানে পাহাড়ি অঞ্চল, এই অঞ্চলগুলোতে বেশি শীতের প্রকোপ দেখা যায়। বিশেষ করে আজকে যেটা হয়েছে যে সিলেটের মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 7.3 ডিগ্রি সেলসিয়াস। তবে দিনে কিন্তু তাপমাত্রা এবং রাতের তাপমাত্রা বেশ ওঠানামা করছে। আজকে সকালে যেটা শ্রীমঙ্গলে যে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল, কিন্তু দুপুরের পর থেকে কিন্তু তাপমাত্রা বাড়তে শুরু করেছে। সেক্ষেত্রে এখন এই সময়ে শ্রীমঙ্গলে আমরা খবর নিয়ে যেটা জেনেছি যে তাপমাত্রা 20 ডিগ্রি সেলসিয়াসের মতো আছে। তবে সিলেটে, এই শহর অঞ্চলে কিন্তু আজকে শীতের প্রকোপটা অনেকটা কম, আজকে সিলেট অঞ্চলে তাপমাত্রা 20 ডিগ্রির উপরে আছে। তবে রাতে কিন্তু অস্বাভাবিকভাবে তাপমাত্রা নেমে যায়। আপনি গতকাল রাতে কিন্তু সিলেটের যে সর্বনিম্ন তাপমাত্রা সেটা ছিল 11 ডিগ্রি সেলসিয়াস, তো আজকে রাতেও কিন্তু আবহাওয়া পূর্বাভাস সেটাই বলেছে যে আজকেও রাতে তাপমাত্রা কমবে, সেক্ষেত্রে 11.1-এর নিচে নামবে না তাপমাত্রা, এমনটা তারা আমাদের জানিয়েছে। আর আপনি জানেন যে শীতের কারণে কিন্তু বিশেষ করে নিম্ন আয়ের মানুষরা বেশি সমস্যার মুখোমুখি হন, বিশেষ করে ছিন্নমূল যারা মানুষ আছেন, তারা শ্রমজীবী মানুষ যারা, তারা কিন্তু কাজে নামতে পারছেন না। আর হাসপাতালের যেটা কথা যেটা আপনি বলছিলেন যে শীতজনিত যে রোগের প্রকোপ সেটা কিন্তু বেড়েছে, বিশেষ করে শিশু কিশোররা আক্রান্ত হচ্ছে বেশি। শিশুরা, আমরা যেটা সিলেট ওসমানী মেডিকেল কলেজে খবর নিয়ে যেটা জেনেছি যে গত 1 সপ্তাহ ধরে সেখানে নিউমোনিয়াজনিত রোগের প্রকোপটা বেড়েছে এবং এখানে হাসপাতালে শিশুরা
বেশি আসছে এবং রোগীও বাড়ছে। আর শীত বস্ত্র বিতরণ যেটা বলছিলেন যে এখানে কিন্তু বিভিন্ন সামাজিক সংগঠনের উদ্যোগে আমরা দেখেছি যে বিভিন্ন সময় রাতের বেলা বিভিন্ন জায়গায় শীত বস্ত্র বিতরণ করা হচ্ছে, পাশাপাশি সরকারি উদ্যোগেও কিন্তু আমরা বিভিন্ন জায়গায় দেখেছি যে যারা ছিন্নমূল হতদরিদ্র মানুষ আছেন তাদের মধ্যে শীত বস্ত্র বিতরণ। দেখি যে এই সময়টা কিন্তু শৈত্যপ্রবাহ সবসময় এই শহরগুলো আক্রান্ত হয়, জেলাগুলো আক্রান্ত হয়, সেক্ষেত্রে আসলে যারা ছিন্নমূল মানুষ আছেন আপনি কি প্রশাসনের পক্ষ থেকে কোনো ধরনের অগ্রিম উদ্যোগ দেখেছেন কিনা, ছিন্নমূলের মানুষ যারা তাদের ব্যাপারে কোনো ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে কিনা? আসলে বিভিন্ন জায়গায় কিন্তু শীত বস্ত্র বিতরণ করা হচ্ছে সামাজিক সংগঠনগুলোর উদ্যোগে। আমরা প্রশাসনের উদ্যোগে আমরা দেখেছি যে বিভিন্ন জায়গায় শীত বস্ত্র বিতরণ করা হচ্ছে, বিভিন্ন থানা উপজেলাগুলোতে আমরা দেখেছি যে উপজেলা নির্বাহী কর্মকর্তারা শীত বস্ত্র বিতরণ করছেন। তো আমাদের জেলা প্রশাসকের সাথে কথা হচ্ছে, তিনি যেটা বলেছেন যে শীতের প্রকোপ যদি বাড়তে থাকে সেক্ষেত্রে তাদের পর্যাপ্ত পরিমাণ শীত বস্ত্র আছে, মজুত আছে, তারা বিভিন্ন ছিন্নমূল যারা অসহায় মানুষ আছেন তাদের মধ্যে তারা সেই শীত বস্ত্রগুলো বিতরণ করবেন পর্যায়ক্রমে। তবে এই মুহূর্তে কিন্তু আবহাওয়া অফিস যেটা আমাদের বলেছে যে দুই একদিনের মধ্যে কিন্তু শীতের প্রকোপটা কমে যাবে সিলেট অঞ্চলে, এমনটা তারা আমাদের জানিয়েছে। জুরি, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যোগ দিয়ে এই বিষয়ে কথা বলবার জন্য। দেশজুড়ে মৃদু শৈত্যপ্রবাহের প্রভাবে রাজধানীতেও তীব্র ঠান্ডায় দুর্ভোগ বেড়েছে। রোববার রাজধানীর সর্বনিম্ন তাপমাত্রা নেমে আসে 13.8 ডিগ্রিতে। এতে সবচেয়ে বেকায়দায় পড়েন ছিন্নমূল মানুষ। শীত নিবারণের বস্ত্র না থাকায় ফুটপাতে কারো কেটেছে নির্ঘুম রাত, যদিও অনেকের কাছে শীত এসেছে উপভোগের কারণ হয়ে। কুয়াশার চাদরে মোড়ানো শীত কারো যেন উপভোগের, কারো কাছে চরম বিরক্তির। গত কয়েকদিন শীতের প্রকোপ শুরু হলেও শনিবার রাতে যেন হার কাঁপুনি বেশি লেগেছে রাজধানীর মানুষের। কারণ বাজার, পলাশির মোড়, শহীদ মিনার সহ বিভিন্ন ফুটপাতে ঘুমানো মানুষের কষ্টের তাই শেষ নেই। শীত নিবারণের বস্ত্র না থাকায় নির্ঘুম রাত পার করছেন কেউ কেউ। শীতের কষ্ট তো স্যার ভালোই কষ্ট যাইতেছে স্যার, আমাকে তো আর কি করবো, আমি তো কিছু নাই। তো শীত লাগে না, শীত লাগলে কি হাড় কাঁপানো শীত থেকে কিছুটা স্বস্তির আশায় অনেকে আবার আগুন জ্বালিয়ে গা গরম করছেন। সেই সঙ্গে শীতার্তদের কষ্ট লাঘবে শীত বস্ত্র নিয়ে এগিয়ে এসেছেন অনেকেই। নিজের বিবেকের তাড়নায় যে এই যে মানুষগুলো এত কষ্ট করে, মানে খুবই মানে কষ্টের ব্যাপার, তাই না? দেখেন আপনাকে চট মানে একটা প্লাস্টিকের বস্তা গায়ে দিয়ে শুয়ে আছে, আমি তো বাসায় আরামে শুয়ে আছি, আমি তো জ্যাকেট ট্যাকেট পরে বেরোয়েছি, কান্টু পরে বেরোয়েছি, ইনফ্যাক্ট গাই নেই বেরোয়েছে, আমি তো ওদের ওটা ফিল করতেছি না যে আমি খুব আরামে আছে, তো আসলে এটা ফিল করা উচিত। এদিকে সামর্থ্যবানদের কাছে শীত আবার উপভোগেরও। মধ্যরাতে তাই শীত উপভোগ করতে পরিবার নিয়ে ঘুরতে বেরিয়েছেন তারা। আজকে একটু মোটামুটি বেশি শীত মনে হচ্ছে যে অন্যদিনের তুলনায়, তাও বেরিয়েছি আজকে জাস্ট হঠাৎ। সবসময় আমরা শীতটাকে এনজয় করি আর আমাদের বেবির বার্থডেটার জন্য আর কি বেশি বেরোয় আর কি। আবহাওয়া অধিদপ্তর বলছে আগামী দুদিন শীতের প্রকোপ আরো বাড়লেও আস্তে আস্তে তা কমে আসবে। সোহেল রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বিমান বাহিনী সহ সব বাহিনীকে প্রযুক্তি নির্ভর এবং আধুনিক সমরাস্ত্রে গড়ে তোলা হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, করোনার কারণে আপাতত অর্থ খরচ করা না গেলেও ভবিষ্যতে আধুনিকায়নের আরও পরিকল্পনা রয়েছে সরকারের। সকালে গণভবন থেকে যশোরের রাষ্ট্রপতি কুচকাওয়াজে যুক্ত হয়ে এইসব কথা বলেছেন তিনি। তিনি বলেন, একদিন উড়োজাহাজও বানাবে বাংলাদেশ। যশোরে বিমান বাহিনী একাডেমিতে অনুষ্ঠিত হয় রাষ্ট্রপতি কুচকাওয়াজ 2020। এতে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধান অতিথির বক্তব্যের আগে তার পক্ষে কুচকাওয়াজের শ্রেষ্ঠ ক্যাডেট অফিসারদের ব্যাচ পরিয়ে এবং ট্রফি তুলে দেন বিমান বাহিনী প্রধান। প্রধানমন্ত্রী বলেন, 1974 সালে বঙ্গবন্ধুর করা প্রতিরক্ষা নীতিমালার উপর ভিত্তি করেই প্রযুক্তিসম্পন্ন ও আধুনিক করা হচ্ছে সশস্ত্র বাহিনীকে। লালমনিরহাটে গড়ে তোলা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস ইউনিভার্সিটির মাধ্যমে উড়োজাহাজ তৈরি ও মহাকাশ গবেষণার স্বপ্নের কথাও জানান সরকার প্রধান। ফোর্সেস গোল 2030 বাস্তবায়নের লক্ষ্যে বিমান বাহিনীকে উন্নত, আধুনিকায়নে ভবিষ্যতে আরও আধুনিক, উচ্চ ক্ষমতা সম্পন্ন যুদ্ধ বিমান অন্যান্য সরঞ্জামাদি ক্রয়ের কার্যক্রম প্রক্রিয়াধীন আছে। তবে করোনা ভাইরাসের কারণে, কোভিড-19 কারণে আমরা হয়তো এখন তেমন অর্থ ব্যয় করতে পারছি না। হয়তো একদিন আমরা এই বাংলাদেশে যুদ্ধ বিমান, পরিবহন বিমান, হেলিকপ্টার তৈরিও করতে পারবো ইনশাল্লাহ। আর তাছাড়া আমরা মহাকাশে বিজ্ঞান চর্চা করা, হয়তো একদিন আমরা মহাকাশে পৌঁছেও যেতে পারি।
2021 সালে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপনের কথা জানিয়ে তার সরকারের নানা অর্জন ও উদ্যোগ তুলে ধরেন প্রধানমন্ত্রী। বলেন, 2041 সালের মধ্যে বাংলাদেশ হবে উন্নত দেশ, এজন্য বিমানবাহিনীর নবীন কর্মকর্তাদের 2041 সালের সৈনিক বলে অভিহিত করেন তিনি। আমাদেরকে সেভাবেই প্রস্তুতি নিতে হবে যে আমাদের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী বাংলাদেশকে সুবর্ণ যুগে নিয়ে যাবে, বাংলাদেশ হবে উন্নত সমৃদ্ধ বাংলাদেশ। ইতিমধ্যে আমরা স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশের আমরা উত্তরণ ঘটেছে, আমাদের আমরা পেয়েছি, সেটাকে আমাদের ধরে রেখে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে। 2100 সাল পর্যন্ত আমরা পরিকল্পনা দিয়ে যাচ্ছি, ডেল্টা প্ল্যান, কাজে 41-এর যারা উচ্চ পর্যায়ের কর্ণধার আজকের নবীন কর্মকর্তারা তোমরাই হবে সেই কর্ণধার। রাষ্ট্রপতির এই কুচকাওয়াজে অংশ নেয়া সামরিক কর্মকর্তা সহ সকলকে করোনা সংক্রমণ থেকে বাঁচতে স্বাস্থ্যবিধি মেনে চলার কথা আবারও মনে করিয়ে দেন প্রধানমন্ত্রী। আমি জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেশে করোনা রোগী শনাক্ত 5 লাখ ছাড়িয়েছে। 24 ঘন্টায় 12,900 নমুনা পরীক্ষায় আরও 1,153 রোগী শনাক্ত হয়েছে। আর মৃত্যু হয়েছে আরও 38 জনের, এর মধ্যে পুরুষ 30 এবং নারী 8 জন। এ নিয়ে দেশে করোনায় প্রাণহানি হল 7,280 জনের। পরীক্ষা বিবেচনায় একদিনে শনাক্তের হার 8.66%। রোববার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে 5,713 জনে। সুস্থ হয়েছেন আরও 1,926 জন। এ নিয়ে মোট সুস্থ 4,37,527 জন। করোনা টিকা দিতে সারা দেশে আলাদা কোল্ড চেইন তৈরি করছে সরকার। কেনা হচ্ছে বিশেষ ধরনের 468টি ফ্রিজ। এগুলো বসানো হবে জেলা উপজেলা পর্যায়ের হাসপাতালে। টিকার সুষ্ঠু বণ্টনে জেলা উপজেলায় গঠন করা হয়েছে কমিটি। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, প্রথম ধাপে 3 কোটি ভ্যাকসিন পরিবহন, সংরক্ষণ এবং প্রয়োগে ব্যয় ধরা হয়েছে 370 কোটি টাকা। বিশ্বের বিভিন্ন দেশে শুরু হয়েছে করোনার টিকা দেয়া, দেশেও চলছে এই টিকা দেওয়ার প্রস্তুতি। দেশে 2 থেকে 8 ডিগ্রি সেন্টিগ্রেড ও -15 থেকে 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার কোল্ড চেইন আছে সরকারি পর্যায়ে। অক্সফোর্ডের ভ্যাকসিন রাখতে আগে থেকেই থাকা টিকা কর্মসূচির 2 থেকে 8 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার কোল্ড চেইন ব্যবহার করা যাবে। তারপরও বাড়তি প্রস্তুতি হিসেবে 468টি আইস লাইনার ফ্রিজ কিনছে সরকার। এছাড়া ভ্যাকসিন ক্যারিয়ার, কোল্ড বক্স, আইস প্যাক, সিরিঞ্জ, মাস্ক ও পিপিই সহ কেনা হচ্ছে 13 রকমের উপকরণ। এই যে আমরা 3 কোটি ভ্যাকসিন কিনব, এটা 6 মাস ব্যাপী আমরা বিতরণ করব, মানুষকে দেব। এরপরে আবার কোভ্যাক্সের ভ্যাকসিন আসবে, তখনও আমাদের একটা লং টাইমের ভ্যাকসিন হবে। এই জন্য আমরা আমাদের নিয়মিত কর্মসূচির ক্যাপাসিটির বাইরে আরও কিছু ক্যাপাসিটি ডেভেলপ করার জন্য আমরা ILR কাম ফ্রিজার কিনতেছি। এটা একটা বিশেষ ধরনের ফ্রিজার, ফ্রিজ যেটাতে আপনি ইচ্ছা করলে 2-8 রাখতে পারবেন, আবার -15 চলে যেতে পারবেন। কারণ আমাদের এই ফ্রিজগুলো প্রয়োজন হয় মাঝে মাঝে আইস প্যাক বানাতে হয়, তখন আমাদের ওই ফ্রিজগুলোকে কনভার্সনে যেতে হয়। টিকার বন্টন ও ব্যবস্থাপনায় প্রধানমন্ত্রী কার্যালয়ের নেতৃত্বে জেলা উপজেলায় গঠন করা হয়েছে কমিটি। সুষ্ঠু প্রয়োগে 10,400 দলে ভাগ হয়ে কাজ করবেন 62,400 প্রশিক্ষিত ব্যক্তি। প্রথম ধাপে 3 কোটি টিকা দেওয়ার ব্যয় ধরা হয়েছে 317 কোটি টাকা। যে সমস্ত লজিস্টিক করোনা ভ্যাকসিনের জন্য লাগবে সেগুলোর একটা হিসাব এবং প্ল্যান আমরা করেছি, ডিপ্লয়মেন্ট প্ল্যান। এই প্ল্যানটা আমরা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের সাথে, ওয়ার্ল্ড ব্যাংকের সাথে, ইউনিসেফের সাথে এবং আমাদের এইখানে যে সমস্ত কমিটিগুলো আছে তাদের সাথে বিভিন্ন ওয়ার্কশপ করে আমরা একটা খসড়া প্ল্যান তৈরি করেছিলাম। পরবর্তীতে এটাকে চূড়ান্ত রূপ দিয়ে আমরা এটা মাননীয় প্রধানমন্ত্রীর দপ্তরে জমা দিয়েছি। ভারতের সেরাম ইনস্টিটিউট থেকে অক্সফোর্ডের 50 লাখ টিকা পাবে বাংলাদেশ। এর পরের 5 মাসে আনা হবে বাকি 2.5 কোটি টিকা। হাসান মিসবা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দুর্যোগকালের জন্য নতুন 1,500 আশ্রয়কেন্দ্র তৈরির উদ্যোগ নিয়েছে সরকার। এই মুহূর্তে দেশে 10,000 আশ্রয়কেন্দ্রের প্রয়োজন হলেও আছে মাত্র 4,291টি। দুর্যোগ ব্যবস্থাপনা এবং ত্রাণ প্রতিমন্ত্রী জানিয়েছেন, নদী ভাঙনের ক্ষতি কমাতে নতুন আশ্রয়কেন্দ্রগুলো ইস্পাতের কাঠামোতে নির্মাণের পরিকল্পনা হচ্ছে। প্রতি বছর ঝড়, বন্যা, জলোচ্ছ্বাস সহ নানা দুর্যোগের কবলে পড়ে দেশ।
এ সময় দুর্যোগ এলাকার বাসিন্দাদের ঠাঁই নিতে হয় বন্যা সাইক্লোন শেল্টার সহ বিভিন্ন আশ্রয় কেন্দ্রে, কিন্তু চাহিদার অনুপাতে তা পর্যাপ্ত নয়। 2018 সাল পর্যন্ত দেশে আশ্রয়কেন্দ্র ছিল 4,071টি। 2019 থেকে 2020 সালের মধ্যে নির্মাণ করা হয় আরও 220টি, কিন্তু দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের হিসাবে শুধু উপকূলীয় এলাকার জন্যই প্রয়োজন অন্তত 10,000 আশ্রয়কেন্দ্র। তাই নতুন 1,550টি আশ্রয়কেন্দ্র নির্মাণের উদ্যোগ নিয়েছে সরকার। এর মধ্যে মুজিব কেল্লা নামে হচ্ছে 550টি বিশেষ কেন্দ্র। 5 একর আয়তনের এসব কেল্লার প্রতিটিতে 1,200 মানুষের পাশাপাশি গৃহপালিত পশু পাখি রাখার ব্যবস্থাও থাকবে, রাখা হবে গোচরণ ভূমিও। আমাদের প্রায় 10,000 উপরে সাইক্লোন শেল্টার করতে হবে উপকূলীয় এলাকার জন্য, কারণ উপকূলীয় এলাকার জনসংখ্যা বাড়ছে, দুর্যোগের পরিমাণটাও বৃদ্ধি পাচ্ছে, আর মানুষের এখন রুচি বেড়েছে, মানুষ এখন স্বাস্থ্যসম্মত পরিবেশে থাকতে চায়। এদিকে চলতি বছর বন্যায় বিভিন্ন এলাকায় আশ্রয়কেন্দ্র পানিতে বিলীন হওয়ায় ভবিষ্যতে ইটের পিলারের পরিবর্তে স্টিলের কাঠামোর ওপর নতুন কেন্দ্রগুলো নির্মাণের পরিকল্পনা করা হয়েছে। প্রতিমন্ত্রী বলছেন, এতে সহজে এসব কাঠামো সরিয়ে নেওয়া সম্ভব হবে, কমবে ক্ষতির পরিমাণ। এ ধরনের নতুন 1,000 আশ্রয়কেন্দ্রের নির্মাণ কাজ 2021-22 অর্থ বছরে শুরু হবে বলে জানান তিনি। বন্যা আশ্রয়কেন্দ্র যেটা নদীর ধারে, সেখানে আমরা এখন চিন্তাভাবনা করছি যে আমরা রিমুভেবল প্রিফেব্রিকেটেড স্টিল স্ট্রাকচার করবো, যাতে আমরা যদি দেখি ভাঙ্গন কাছে চলে আসছে তখন সেটাকে সরায় অন্য জায়গায় নিয়ে যাওয়া। আগে শুধু দুর্যোগকালের জন্য সাইক্লোন শেল্টার তৈরি হলেও নতুন আশ্রয়কেন্দ্রগুলো বহুমুখী ব্যবহারের সুযোগ রেখে নির্মাণ করা হচ্ছে বলেও জানিয়েছেন প্রতিমন্ত্রী। কম্পিটিশনে আসতে হবে। হাসিফ মামুশা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এ বিষয়ে জানাতে এবার সাতক্ষীরা থেকে যোগ দিয়েছেন সহকর্মী আবুল কাশেম। আবুল, সাতক্ষীরা জেলার আশ্রয় কেন্দ্রগুলোর অবস্থা কেমন, কতগুলো ব্যবহার উপযোগী রয়েছে এবং প্রয়োজন অনুযায়ী কতগুলো সেখানে রয়েছে? আসলে সাতক্ষীরা জেলাব্যাপী 145টি আশ্রয় কেন্দ্র রয়েছে এবং এই 145টি আশ্রয় কেন্দ্রের মধ্যে কমপক্ষে 20টি বেশ নাজুক অবস্থায় রয়েছে, কারণ এগুলো 20 থেকে 25 বছর আগে নির্মিত। এগুলোর পলেস্তারা উঠে গেছে, জানালা দরজা নষ্ট হয়ে গেছে এবং পাশাপাশি টয়লেট ব্যবস্থাও সেখানে নাজুক। সব মিলিয়ে আসলে এই কমপক্ষে 20টি আশ্রয় কেন্দ্রের অবস্থা ভালো অবস্থায় নেই, বেশ জরাজীর্ণ অবস্থায় রয়েছে। আপনি জানেন যে জেলায় আসলে 22 লক্ষাধিক লোকের বসবাস, এর মধ্যে শুধু উপকূলীয় এলাকাতেই আশ্রয় কেন্দ্রের প্রয়োজন পড়ে 3 শতাধিক, অর্থাৎ 3 লক্ষাধিক লোকের বসবাস রয়েছে উপকূলীয় এলাকায়। অথচ পুরো জেলাতে মাত্র আশ্রয় কেন্দ্র রয়েছে 145। আপনি জানেন যে বিশেষ করে উপকূল এলাকায় গাবুরা ইউনিয়ন, আমি কথা বলেছিলাম গাবুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের সঙ্গে, তিনি আমাদেরকে জানিয়েছেন যে তার ইউনিয়নে 45,000 লোকের বসবাস রয়েছে এবং যখনই ঘূর্ণিঝড় আসে তখন কিন্তু এই ধরনের দুর্যোগ আসলে পরে তার 100% লোককেই আশ্রয় কেন্দ্রে তুলতে হয়। তো 45,000 লোকের জন্য তার আশ্রয় কেন্দ্রের সংখ্যা ন্যূনতম 50 থেকে 60টি প্রয়োজন হয়, কারণ আপনি জানেন যে আশ্রয় কেন্দ্র অবস্থান ভেদে এবং নির্মাণ কাঠামো অনুযায়ী সেখানে কিন্তু যে আশ্রয় কেন্দ্রগুলো আসলে এখন ব্যবহার করা যাচ্ছে না সেগুলো তো আসলে মেরামত বা রক্ষণাবেক্ষণের একটি তদারকি থাকার প্রয়োজন এবং আছে বলে মনে করি, সেক্ষেত্রে প্রশাসনের পক্ষ থেকে কোনো ধরনের ব্যবস্থাপনা আপনি দেখেছেন কিনা? আমি আপনাকে জানিয়ে রাখি যে ব্যবহার করা একেবারে যাচ্ছে না বিষয়টি এমন না। যেসব কেন্দ্রগুলো কিছুদিন আগে যে আমফান ঘূর্ণিঝড় এসেছিল, এই আশ্রয় ঘূর্ণিঝড়ে কিন্তু এই সমস্ত কেন্দ্রগুলোতে উঠেছিল। তো আসলে মানুষ যেহেতু শৌখিন হয়েছে এবং স্বাস্থ্য বিধি তারা মেনে চলতে চায়, সেই কারণে কিন্তু এটা সংখ্যার প্রয়োজনে প্রয়োজনীয় সংখ্যার তুলনায় অপ্রতুল। পাশাপাশি আরো একটি বিষয় আমি আপনাকে জানিয়ে রাখি যে উপকূল এলাকায় বিশেষ করে প্রতাপনগর ইউনিয়নে কিন্তু 2টি আশ্রয় কেন্দ্র এখন পানিতে নিমজ্জিত রয়েছে। সেইগুলো এখান থেকে 25 বছর আগে যখন নির্মাণ করা তখন সমুদ্র পৃষ্ঠের উচ্চতা তার মধ্যে বেড়েছে এবং বিশেষ করে আপনি জানেন যে বিশেষ করে যখন জোয়ারের ঢেউ আসে সেই জোয়ারের ঢেউ কিন্তু সেখানে খেলা করে এবং এই চাকলা এবং সুভদ্রা ঘাটির এই 2টি আশ্রয় কেন্দ্র একেবারে ব্যবহার অনুপযোগী। তো এই বিষয়গুলো আসলে প্রশাসনিক কর্মকর্তারা তারা চেষ্টা করে যাচ্ছেন যে এইগুলোকে আরো সুন্দরভাবে উপযোগী করে
গড়ে তুলতে পাশাপাশি প্রশাসনের পক্ষ থেকে আপনি বলছিলেন যে যে পরিমাণ জনসংখ্যা সেখানে রয়েছে 300 আশ্রয় কেন্দ্র প্রয়োজন কিন্তু রয়েছে তার অর্ধেকের কম সেটা একটি বিষয় এবং আমরা আজকে দেখেছি যে দুর্যোগ ব্যবস্থাপনা এবং ত্রাণ প্রতিমন্ত্রী তিনি নদী ভাঙনের ক্ষতি কমাতে নতুন যে আশ্রয় কেন্দ্রগুলো করার কথা বলছেন সেগুলোকে ইস্পাতের কাঠামোতে নির্মাণের পরিকল্পনার কথা বলছেন সেক্ষেত্রে যদি ইস্পাতের কাঠামোতে নির্মাণ করা হয় সেটি আসলে কতটুকু উপযোগী হবে বলে আপনি মনে করেন অবশ্যই উপযোগী হবে এবং এই বিষয়টি গণমাধ্যমের কল্যাণে উপকূল এলাকার জনপ্রতিনিধিরা যখন জেনেছেন তারা এই বিষয়টাকে ধন্যবাদ জানিয়েছেন এ কারণে কারণ আপনি জানেন যে লবণাক্ত এলাকায় এই যে পলস্তরা প্রায়ই খসে যায় ইস্পাতের কাঠামো দিয়ে যদি এই আশ্রয়কেন্দ্র তৈরি করা যায় তাহলে যেমনটা টেকসই হবে তেমনটা তাদের জন্যই খুব উপযোগী হবে সাধারণ মানুষও সেখানে নির্ভরতার প্রতীক হিসাবে আসতে চাইবে সব মিলিয়ে এই যে আশ্রয় কেন্দ্রগুলো ইস্পাত কাঠামো দিয়ে যদি তৈরি করা হয় তাহলে এই যে কিছুদিন আগে চাকলা এবং সুভদ্রাঘাটিতে যেখানে আসলে দুইটি আশ্রয় কেন্দ্র সেগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে পানিতে ডুবে আছে এই আগামীতে যেসব আশ্রয় কেন্দ্রগুলো ইস্পাতের কাঠামো দিয়ে নির্মাণ করা হবে সেগুলো অবশ্যই উঁচু করে নির্মাণ করার দাবি জনপ্রতিনিধিরা এবং সাধারণ মানুষ জানিয়েছেন এবং তারা বলছেন যে এইভাবে নির্মিত হলে অবশ্যই সেটি বিভিন্ন দুর্যোগের সময় সাধারণ মানুষের কল্যাণে কাজ করবে আবুল কাশেম আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যোগ দিয়ে এই বিষয়ে কথা বলবার জন্য দেশের পাশাপাশি বিদেশেও চাহিদা বাড়ছে বগুড়ার আদমদিঘির প্লাস্টিকের মাদুরের দক্ষিণ পূর্ব এশিয়ার কয়েকটি দেশের পর এখন আফ্রিকার বিভিন্ন দেশ থেকেও আসছে রপ্তানির আদেশ বাজারজাতকরণের সহায়তা এবং দক্ষ শ্রমিকের সংকট মেটানোর উদ্যোগ নেওয়া হলে রপ্তানি আরও বাড়ানো সম্ভব বলে মত উদ্যোক্তার বগুড়ার আদমদিঘি উপজেলার ছাতনি গ্রামের নাহিদ সুলতানা তৃপ্তি 25 বছর আগেও মাত্র 600 টাকা বেতনে এনজিওতে কাজ করতেন এরপর 15,000 টাকা পুঁজি নিয়ে শুরু করেন পোলট্রি ব্যবসা 3 বছর আগে প্লাস্টিকের মাদুর তৈরির ব্যবসা শুরু করেন তিনি এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাকে এখন মাসে 1,20,000 মাদুর তৈরি হয় তার কারখানায় দেশের বাজারের পাশাপাশি প্লাস্টিক মাদুরের চাহিদা রয়েছে বিদেশেও মিয়ানমার ও থাইল্যান্ডের পর রপ্তানির অনুরোধ আসছে দক্ষিণ আফ্রিকা এবং সোমালিয়া সহ 7 দেশ থেকে যেখানে আমার দেশের চাহিদা আমি মেটাতে পারছি না আর সেখানে তো বিদেশে এক্সপোর্ট করার কোনো এখন সেই সুযোগটা পাইনি বা হচ্ছে না এই ফ্যাক্টরি বাড়াতে হবে ওয়ার্কার বাড়াতে হবে বা বিভিন্ন সুযোগ সুবিধা সরকারের কাছ থেকে আমরা চেয়ে থাকছি আমি যদি সরকারের কাছ থেকে কোনো সহযোগিতা পেয়ে থাকি তাহলে হয়তো ওইটা করা সম্ভব ভবিষ্যতে আমার ইচ্ছা আছে যে বাইরে এক্সপোর্ট করার তবে দক্ষ শ্রমিক সংকট সহ নানা কারণে চাহিদা অনুযায়ী উৎপাদন ক্ষমতা বাড়াতে পারছেন না তৃপ্তি বর্তমানে তার কারখানায় কাজ করছেন নারী পুরুষ সহ 150 কর্মী আমার বাবা মা আমার দুটা সন্তান আমার নিজের সংসার আছে একটা সংসারটা সচ্ছলভাবে চালাতে পারি অন্য কাজ করলে ঝড় বৃষ্টি হলে সেদিন মার যায় কাজ নষ্ট বাসায় বসে থাকা লাগে আর এখানে ঝড় বৃষ্টি রোদ বৃষ্টি যা হয় হোক তারপরেও কাজ চলে বুঝছেন বগুড়ায় তৈরি প্লাস্টিক মাদুর রপ্তানিতে সহযোগিতা করার উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছে জেলা প্রশাসক গর্বের বিষয় এবং অনুপ্রাণিত হওয়ার মতো বিষয় প্রকৃতপক্ষে সরকারের পক্ষ থেকে যে ধরনের সুযোগ সুবিধা দেওয়ার স্কোপ রয়েছে তারপর তার যদি এক্সপোর্টের জন্য কোনো ধরনের হেল্প প্রয়োজন হয় ইপিবির সাথে যোগাযোগের সাথে সেই বিষয়টুকু দাপ্তরিকভাবে এবং সরকারিভাবে করার জন্য আমি সচেষ্ট থাকব নাহিদ সুলতানা তৃপ্তির কারখানায় বছরে লেনদেন হয় প্রায় 25 কোটি টাকা ব্যবসায় সফল হয় 2009 সালে তাকে নারী উদ্যোক্তা হিসেবে পুরস্কৃত করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা হাসিবুর রহমান ইন্ডিপেন্ডেন্ট নিউজ আদমদিঘি বগুড়া সমগ্র বাংলাদেশে এই পর্যায়ে একটা বিরতি নিচ্ছি পিছিয়ে আরো কিছু খবর বরিশালে স্বর্ণের দোকানে চুরির ঘটনায় দেশের বিভিন্ন স্থান থেকে সংঘবদ্ধ চোর চক্রের 10 সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ দুপুরে মহানগর পুলিশ কমিশনারের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়েছে পুলিশ কমিশনার শাহাবুদ্দিন খান জানিয়েছেন গত 19 মার্চ নগরীর কাঠপট্টি রোডে আস্ট্রাব অ্যান্ড সন্স নামে স্বর্ণের দোকান থেকে 126 ভরি স্বর্ণ চুরি হয় পরে সিসিটিভির ফুটেজ দেখে কুমিল্লা এবং চট্টগ্রাম থেকে 10 জনকে গ্রেপ্তার করে পুলিশ দলের বাকি সদস্যদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে বলেও জানান পুলিশ কমিশনার দোকান মালিক আস্তাফ হোসেন বাচ্চু জানিয়েছেন দোকানে 200 ভরি স্বর্ণের মধ্যে 126 ভরি স্বর্ণ চুরি হয় অভিযানে পুলিশ এই পর্যন্ত প্রায় 3 ভরি স্বর্ণ উদ্ধার করা হয়েছে ব্লাস্ট রোগ প্রতিরোধে সক্ষম গম চাষ করা হয়েছে মেহেরপুরে তাই এবার
এই রোগে ফসল নষ্ট হবে না বলে আশা করছেন কৃষকরা। তাদের প্রয়োজনীয় সহযোগিতা দিয়েছে কৃষি বিভাগ। প্রণোদনা হিসেবে দেওয়া হয়েছে বীজ, সার এবং সেচের খরচ। উন্নত বীজ হওয়ায় জমিতে ভালো ফলনের আশা করছেন চাষিরা। প্রতি বছরই ব্লাস্ট রোগের কারণে প্রায় সব জেলাতেই লোকসানে পড়েন গম চাষিরা। কীটনাশক ব্যবহার করলেও বেশিরভাগ সময়ই তেমন উপকার পাওয়া যায় না। তাই এবার মেহেরপুরের চাষিরা বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের উদ্ভাবন করা ব্লাস্ট প্রতিরোধী বাড়ি 33 ও উচ্চ ফলনশীল জাত বাড়ি 30, 32 ও 28 জাতের গম চাষ করেছেন। মেহেরপুরে 2016 সালে ব্লাস্ট রোগ শনাক্ত হয়। ওই সময় থেকে টানা কয়েক বছর গম খেতে এই রোগের আক্রমণে ব্যাপক ক্ষতির মুখে পড়েন কৃষকরা। তাই ব্লাস্ট প্রতিরোধী জাতের গম চাষে ঝুঁকছেন তারা। চলতি মৌসুমে এই বীজের ফলনও ভালো হয়েছে। আউ ভাজিতে ভালো হয়, 20-22 মণ হবে। হ্যাঁ, গমের দামও ভালো, ফলনও ভালো। জমিতে সার মানে যখন যা ট্রিটমেন্ট নেওয়ার দরকার নিয়েছে ঠিক মতো, এবার আল্লাহ যদি ভালো করে এবার গমের অবস্থা খুব ভালো আছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে এই জাতের গমে ফলন বেশি। মেহেরপুরে এরই মধ্যে চাষ হয়েছে 10,000 হেক্টরের বেশি জমিতে, যা গত মৌসুমের চেয়ে 2,000 হেক্টর কম হলেও মান ভালো হওয়ায় ফলন ও দাম বেশি পাবেন বলে আশা কৃষকদের। বাড়িগম 33 একটা উন্নত মানের জাত এবং ব্লাস্ট রোগ প্রতিরোধী, এবং এর ফলে আশা করা যাচ্ছে এবার ব্লাস্ট তেমন একটা দেখা যাবে না, যেহেতু প্রতিরোধী। এর ফলে কৃষকরা মার খাবে না এবং তারা যথেষ্ট লাভবান হবে। এই মৌসুমে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তালিকায় থাকা কৃষকরা এই বীজ পেয়েছেন, তবে পর্যায়ক্রমে এর আওতা বাড়ানো হবে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। জলাবদ্ধতার কারণে নওগাঁর বদ্মবিলা খালের আশপাশে প্রায় 2,500 বিঘা জমিতে 7 বছর ধরে বন্ধ রয়েছে আবাদ। খাল দখল করে বাঁধ দেওয়ায় তৈরি হয়েছে এই জলাবদ্ধতা, ফলে দুর্ভোগান্ত 3 শতাধিক কৃষক। জলাবদ্ধতার কারণে নওগাঁর পদ্মবিলা খালের আশপাশে প্রায় 2,500 বিঘা জমিতে 7 বছর ধরে বন্ধ রয়েছে আবাদ। খাল দখল করে বাঁধ দেওয়ায় তৈরি হয়েছে এই জলাবদ্ধতা, ফলে দুর্ভোগে অন্তত 3 শতাধিক কৃষক। এই অবস্থা দূর করতে দ্রুত খালটি উদ্ধার এবং পুনঃখননের কথা জানিয়েছে এলজিইডি। মাত্র 2.5 কিলোমিটারের এই পদ্মবিলা খাল বিভিন্ন স্থান দখল করে দেওয়া হয়েছে বাঁধ, আবার দীর্ঘদিন সংস্কারও করা হয়নি। এতে বছরের পর বছর জলাবদ্ধতায় অনাবাদি পড়ে আছে আশপাশের জমি। আমাদের এই বিলে মোটামুটি আপনার 2 থেকে 2,500 বিঘা জমি আছে। এটা দীর্ঘদিন যাবৎ প্রায় 5-7 বছর হলো কোনো আবাদ আমরা করতে পারি নাই। ডাঁড়া বন্ধ হয়ে আছে, ডাঁড়ার খোড়া নেয়, খুঁড়বার দেয় না মানুষে। এই কারণেই তো পানি না যাওয়ার তো মুখে ধানটা হয় না। শুধু ডাঁড়া খুনন হলে পানিটা নিষ্কাশন হয়ে গেলে তাহলে আমার দাবি নেই, আমাদের দা বিশেষ, আমরা ফসল ফলন করতে পারবো, এর আমাকে আশা দিই আমরা। খাল খননের জন্য বিভিন্ন সময় সংশ্লিষ্ট দপ্তরে যোগাযোগ করেও হয়নি কোনো সমাধান। নিরুপায় হয়ে বিলের কৃষকদের বাঁচাতে স্থানীয় জনপ্রতিনিধি সাময়িকভাবে পানি নিষ্কাশনের ব্যবস্থা নেন। এতে বোরো মৌসুমে বিলের জমিতে চাষ সম্ভব হবে। যদি সরকার বাহাদুর এদিকে একটু নজর দিত, আমার এই কৃষকগুলা অন্তত দুমুঠ ডাল ভাত খেয়ে বেঁচে থাকতে পারতো। খুব শিগগিরই খালটি সংস্কারের মাধ্যমে পানি নিষ্কাশনের ব্যবস্থা করার কথা জানিয়েছে এলজিইডি। সম্প্রতি আমরা ওখানে একটা সমিতি গঠন করতে যাই। কিছু লোক ওখানে দাবি করে যে তাদের সমস্ত খালটাই নাকি খাস না, তাদের কিছু ব্যক্তিগত জমি আছে, এটা নিয়ে একটু কনফ্লিক্ট আছে। চেয়ারম্যানকে দায়িত্ব দেওয়া আছে স্থানীয় চেয়ারম্যান, এই কনফ্লিক্টটা দূর করে আমাদের জানালে আমরা ওখানে খাল খনন করে দেব। পদ্মবিলা খালের চারপাশে 300 কৃষকের 2 থেকে 2,500 বিঘা জমি রয়েছে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। বুড়িগঙ্গার তীরভূমিতে থাকা অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চালাচ্ছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ বিআইডব্লিউটিএ। বেলা 12:45 দিকে বুড়িগঙ্গার কেরানীগঞ্জের মধ্যে চরমৌজ এই কার্যক্রম চালায় সংস্থাটি। এ সময় ভেঙে দেওয়া হয় নদীর সীমানার মধ্যে থাকা একটি পাকা মার্কেট। তবে স্থানীয়দের দাবি, আরএসসিএস জরিপ অনুযায়ী জমির মালিক হওয়া সত্ত্বেও উচ্ছেদ চালাচ্ছে ভ্রাম্যমাণ আদালত। আর বিআইডব্লিউটিএর যুগ্ম পরিচালক জানিয়েছেন, জাতীয় নদী রক্ষা কমিশন, জেলা প্রশাসন সহ 8 সরকারি সংস্থা মিলে যে নদীর সীমানা চিহ্নিত করে দিয়েছেন, তার মধ্যে অবৈধ স্থাপনা উচ্ছেদ করছেন তারা। পাশাপাশি যদি কারো কাছে কোনো কাগজপত্র থেকে থাকে তা নিয়ে আদালতে যাওয়ার পরামর্শ তাদের। এ ছিল আজকে সমগ্র বাংলাদেশে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরের আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি।